বিশাল সমুদ্রের এই জলরাশি মৎস্য সম্পদ আর এর সঙ্গে যুক্ত মৎস্যজীবী বা জেলেদের কি সীমানার বেড়া জালে বেঁধে রাখা যায়? আর অধিক মাছ আহরণের আশায় ভারতীয় জেলেরা নিয়মিতই নিজ দেশের সীমানা পার হয়ে ঢুকে পড়ছে অন্যের জলসীমায়, হয়তো না জেনেই কিংবা জেনেই সীমানা লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে। ঘটছে পাল্টাপাল্টি ধাওয়া ও আক্রমণ, সারা পৃথিবীর কোথাও না কোথাও প্রতিদিনই সহিংস যুদ্ধাবস্থার সৃষ্টি করছে। যতই দিন যাচ্ছে ভারত ও শ্রীলঙ্কার সমুদ্র সীমায় অবৈধ মৎস্য আহরণের দ্বন্দ্ব ততই সশস্ত্র এবং রক্তাক্ত হয়ে উঠেছে। মাঝে মাঝে তো বাংলাদেশে ঢুকে মাছ ধরে নিয়ে যাচ্ছে ভারতীয় জেলেরা, তবে ভারত কেন অন্যদের জলসীমায় ঢুকে পড়ছে? কি এর কারণ? বছরে কি পরিমাণ মাছ ধরে নিয়ে যায় ভারতীয় জেলেরা? তা জানাব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। শ্রীলঙ্কার মৎস্যজীবীরা উপকূল থেকে উঠে এসে রাজধানী শহর কলম্বোতে জামায়াত হয়েছে। বিক্ষোভ করেছে তাদের সমুদ্র সীমানায় ভারতীয় ট্রলারের অনুপ্রবেশ ও অবাধ মৎস্য এবং সমুদ্র সম্পদ লুণ্ঠনের প্রতিবাদে মুষ্টিবদ্ধ হাত আকাশে তুলেছে। নিজেদের সরকারের ব্যর্থতার নিন্দাও করেছেন তারা। তাদের জীবিকার উপর হাত পড়েছে, বিদেশি লুণ্ঠনকারীর সাথে লড়াই করতে গিয়ে তাদের সদস্যরা জীবনও দিয়েছে। ভারত মহাসাগরের 600 মাইল দীর্ঘ উপকূল জুড়ে এটাই নিত্যকার রুটিনে পরিণত হয়েছে। আর গবেষকরা বলছেন, ভারতীয় জলসীমায় অতিরিক্ত মৎস্য আহরণের কারণে মাছের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। সতর্কতা এবং মৃত্যুভীতি উপেক্ষা করে জেলেরা ট্রলার নিয়ে অবৈধভাবে শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে মৎস্য লুণ্ঠন অব্যাহত রেখেছে। অন্যদিকে ভারতের অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে। ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী আরব সাগরের বিতর্কিত অধিকারের সুযোগ নিয়ে পাকিস্তান মেরিটাইম অথরিটি ভারতীয় ট্রলারের উপর সশস্ত্র আক্রমণ চালিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সমুদ্রে কেন এমনটা ঘটছে? বিশ্লেষকরা বলছেন, মৎস্য চাহিদা নয়, বরং মৎস্যলোভ, ওভারফিশিং এবং মৎস্য শূন্যতার কারণ হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর সকল মানুষকে যে তা এই প্রাকৃতিক সুলভ সম্পদ থেকে বঞ্চিত করা হচ্ছে তা ওই সরকারগুলো বিবেচনাতেই আনছেন না। অস্ট্রেলিয়ান গবেষক জেমিকা স্পাইকার 4 দশকের সমুদ্র দ্বন্দ্ব বিশ্লেষণ করেছেন এবং সাম্প্রতিক 360টি ঘটনার তথ্য উদ্ঘাটন করে দেখিয়েছেন, যতই দিন যাচ্ছে সমুদ্রে অবৈধ মৎস্য আহরণের দ্বন্দ্ব ততই সশস্ত্র এবং রক্তাক্ত হয়ে উঠেছে। উপকূল থেকে 100 মাইল দূরে এসব ঘটনার বিবরণ গণমাধ্যমে আসছে না। অন্যদিকে দক্ষিণ আমেরিকার সমুদ্র সীমানায় এবার শত শত চীনা ট্রলার। আর্জেন্টিনার নৌবাহিনী তাদের উপর গুলিও চালিয়েছে, কিন্তু বিভিন্ন কারণে চীন নির্ভরতা তাদের প্রতিরোধ শক্তি দিন দিন কমিয়ে দিয়েছে। সাউথ চায়না সি এখন লুণ্ঠনের অন্যতম ভাণ্ডার। একই সঙ্গে লুণ্ঠন ও প্রতিরোধে নেমেছে ফিলিপাইন, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া। 2010 থেকে 2020 মধ্যে এই সমুদ্রে ছোট বড় 17টি সশস্ত্র যুদ্ধের ঘটনা ঘটেছে। বাংলাদেশ, ভারত ও মিয়ানমার বঙ্গোপসাগরে তাদের নিজ নিজ সীমানা নির্ধারণ করেছে। দক্ষিণে সেন্ট মার্টিন ও টেকনাফ অংশে মিয়ানমার এবং পশ্চিমে চালনার দিকে ভারতীয় জাহাজ প্রায়ই অবৈধ মাছ শিকার করে। 2019 সালে 22 দিনের নিষেধাজ্ঞার মধ্যে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন। এজন্য অভিযানে বিজিবির সদস্যদের সঙ্গে নিয়ে যেতে হয়। এ সময় 3 ভারতীয় জেলেকে আটক করার চেষ্টা করা হয়। কিছুক্ষণ পর বিএসএফের 4 সদস্যের একটি টহল দল স্পিডবোট নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বিজিবির উপর 6 থেকে 8টি গুলি ছোড়েন। আত্মরক্ষার জন্য বিজিবির সদস্যরা গুলি চালালে বিএসএফ সদস্যরা গুলি করতে করতে দ্রুত স্থান ত্যাগ করেন। এখন প্রশ্ন হচ্ছে, কোনো ফাঁদে পড়ে বাংলাদেশের ইলিশ যেন হারিয়ে না যায়। সামুদ্রিক মৎস্য গবেষণা ও জরিপের ভিত্তিতে গবেষকরা জানিয়েছেন, নির্বিচারে সামুদ্রিক মৎস্য শিকার এবং অনিয়ন্ত্রিত ও অবৈধ মাছ ধরা বন্ধ না হলে বঙ্গোপসাগর মৎস্যশূন্য হয়ে যাবে, সেদিন আর দূরে নেই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সমুদ্রে মৎস্য লুণ্ঠনের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।